আবারও অসুস্থ প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। জ্বর থাকায় বৃহস্পতিবার তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। স্যার, গঙ্গারাম হাসপাতালে জারি করা হেলথ বুলেটিনে বলা হয়েছে, ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী চেস্ট মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট চিকিৎসক অরূপ বসুর অধীনে চিকিৎসাধীন। জ্বর নিয়ে 2রা মার্চ অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা হয়। তার অবস্থা স্থিতিশীল রয়েছে এই মুহূর্তে। বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এর আগে গত 5ই জানুয়ারি স্বাস্থ্যের অবনতির কারণে সোনিয়া গান্ধীকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেবার হাসপাতালের তরফে বলা হয়েছিল ভাইরাল সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তখন মায়ের সঙ্গে ছিলেন সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। বর্তমানে রাহুল গান্ধী বিদেশ সফরে রয়েছেন। সেই সময় সোনিয়া গান্ধীর স্বাস্থ্যের অবনতি। রাহুল গিয়েছেন ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি বলেন, ভারতীয় গণতন্ত্রের উপর আঘাত করা হয়েছে, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তাকে যখন তার বক্তব্য বলতে ডাকা হয় সেই সময় তিনি তার এই সমস্ত বক্তব্যগুলো বলেন। কিন্তু মার শরীর খারাপ, হাসপাতালে আবার ভর্তি করা হয়েছে, জ্বর উপসর্গ রয়েছে সোনিয়া গান্ধীর। এবারে এর আগেও একাধিকবার স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সোনিয়া গান্ধীকে। অপারেশনের জন্য তাকে বিদেশেও যেতে হয়, বিদেশে গিয়ে তার অপারেশনও করাতে হয়। তো শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না সোনিয়া গান্ধীর, এবং এই শারীরিক অসুস্থতার কারণেই বা শারীরিক এই অবনতির কারণেই সোনিয়া গান্ধী, তিনি যে কংগ্রেস সভানেত্রী হিসেবে যে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ বহু বছর ধরে, সেই দায়িত্ব থেকে তিনি সরে আসেন। এবং একসময় তিনি কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটির বৈঠক, সেই বৈঠকে তিনি এটাও বলেন যে এবারে তার সরে যাওয়া উচিত, তার স্বাস্থ্যের অবনতির কথা তিনি তুলে ধরেন। তো যদিও সেই সময় অনেকে রাহুল গান্ধীর নতুন করে নতুন প্রেসিডেন্ট হওয়ার কথা সবাই বলেন, সেই সময় অন্তর্বর্তী সভাপতির হিসেবে বা সভানেত্রী হিসেবে কাজ চালিয়ে যাচ্ছিলেন সোনিয়া গান্ধী। যদিও রাহুল গান্ধী সেই সময় সভাপতিত্ব করতে রাজি ছিলেন না, এবং তার ইচ্ছা ছিল যে গান্ধী পরিবারের বাইরে যদি কেউ সভাপতি হন বা সভানেত্রী হন, তিনি যদি সরকার সভা মানে কংগ্রেসকে চালান, তো সেক্ষেত্রে ভালো হয়। এবং তারপর মল্লিকার্জুন খার্গের কংগ্রেস সভাপতিত্ব পাওয়া, এই মুহূর্তে মল্লিকার্জুন খার্গে তিনি কংগ্রেসের সভাপতি। কিন্তু সোনিয়া গান্ধীর স্বাস্থ্যের এই যে অবনতি হচ্ছে বা তার যে স্বাস্থ্যের ক্রমাগত একটা অবনতি, এটা একটা চিন্তার কারণ অবশ্যই গান্ধী পরিবারে। এবং যেরকম একটু আগেই বললাম যে রাহুল গান্ধী, তিনি তো ইউকেতে রয়েছেন, সোনিয়া গান্ধীর সঙ্গে তার কন্যা প্রিয়াঙ্কা গান্ধী রয়েছেন, তিনি দেখভাল করছেন। এবং তার স্বাস্থ্যের এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে, তিনি স্থিতিশীল রয়েছেন, যদিও মেডিকেল চেক আপ চলছে তার। এবং আগামী দিনে কি আপডেট আসে তার স্বাস্থ্য সংক্রান্ত, সেই আপডেটও আপনাদের সামনে আমরা তুলে ধরব। আপনাদের কি করতে হবে তার জন্য দেখতে হবে আজতক বাংলা। আজতক বাংলার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে নিন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, নোটিফিকেশন পেতে থাকবেন কনস্ট্যান্টলি।